নমস্কার বন্ধুরা, নলেজ গুরু ফ্যামিলির আরও একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের এই ভিডিওটি হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী রয়েছেন। তো ডিএ নিয়ে আপনাদের একদিকে যেমন কোর্ট কেস চলছে, অন্যদিকে কিন্তু ডিএ এবং আইআর এর হিসেবের গরমিল নিয়ে বিভিন্ন অভিযোগ উঠছে এবং এমনই একটি অভিযোগের প্রতিবেদন কিন্তু আজকে প্রকাশিত হয়েছে এবং এই ভিডিওটিতেই সেটা আপনাদের সাথে শেয়ার করব। অর্থাৎ আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন তো এই ভিডিওটির একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং এই ভিডিওটি শেষে আপনার মূল্যবান বক্তব্য কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন। ভবিষ্যতে এই ধরনের আরো আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগে না, সুতরাং একটু কষ্ট করে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকেও বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। আজকের এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করবে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। তো চলুন শুরু করা যাক। এই নিউজ দিয়ে উঠে আসছে এবেলা পত্রিকার তরফ থেকে। এখানে টাইটেলটি ছিল 25% ডিএর নামে ফাঁকি দিচ্ছে রাজ্য, উল্টে বেতন কমে যেতে পারে বলেই অভিযোগ। মূল প্রতিবেদনটি দেখে নিন। রাজ্য জুন মাসে 19 জানুয়ারি থেকেই 18% ডিএ বৃদ্ধি ঘোষণা করেছে, কিন্তু সরকারি কর্মীরা বলছেন খুব বড় ফাঁকি হচ্ছে। নেতাজি ইনডোর স্টেডিয়ামে ডিএ বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী, পরে নবান্নের ঘোষণার দাবি 25% মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ানো হচ্ছে। কর্মীদের দাবি আসলে বেতনের কোপ পড়েছে। সরকার কার্যত ঠকাচ্ছে কর্মীদের। এখনও পর্যন্ত 100% ডিএ পান রাজ্যের কর্মীরা। বেতন কমিশন গঠনের পর যা অন্তর্বর্তীকালীন ভাতা বা আয়ার দেওয়া হচ্ছে তা জুড়ে মোট ডিএ হবে 25%। এখন ব্যান্ড পে 10% অর্থ আয়ার হিসেবে পান কর্মীরা। রাজ্যের দাবি এই 10% আয়ার হলো 7% ডিএ সমতুল। এই হিসেবের উপর দাঁড়িয়েই সরকারের দাবি ডিএ বৃদ্ধি পৌঁছে আছে 25%, আর রাজ্যে মোট ডিএ দাঁড়াচ্ছে 125%। রাজ্য সরকারি কর্মীদের অনেকেই বলেছেন সরকারের দেওয়া এই হিসেবে বিস্তর কারচুপি রয়েছে, 10% আয়ার 7% ডিএ এর কখনোই সমতুল নয়। কর্মীদের বক্তব্য, টাকার অঙ্কে তা সমান নয়, ফলে 25% ডিএ যোগ হলে বেতন যা হওয়ার কথা জানুয়ারি থেকেই তার কিছুটা কম হবে। কর্মীদের বক্তব্য, 25% ডিএ বৃদ্ধির নামে আয়ার তুলে দেওয়া হচ্ছে, ফলে যে টাকা এখন পাওয়া যাচ্ছে ডিএ সঙ্গে জুড়ে গেলে সেটাও কমবে। নিয়ম হলো বেতন কমিশন গঠিত হওয়ার পর থেকে সুপারিশ কার্যকর হওয়া পর্যন্ত কর্মীদের আয়ার দিতে হয়, কিন্তু এখন আয়ারের অবলুপ্তি নিশ্চিত। বিরোধী কর্মী সংগঠনের বক্তব্য, আয়ার এবং ডিএ সম্পূর্ণ আলাদা বিষয়, একটাকে আর একটাতে বদলানো যায় না। জানুয়ারি মাসের পরে সত্যি যদি বেতনের পরিমাণ কমে যায় তবে নতুন করে আন্দোলনের উত্তাপ ছড়াতে পারে বলেই অভিযোগ উঠেছে। অর্থাৎ এদিক থেকে বিচার করলে কিন্তু হিসেবে গরমিল করে কিন্তু আপনাদের সরকারি কর্মচারীদের অনেকটাই ঠকানো হবে। এরপরে কতটা ঠকানো হচ্ছে না হচ্ছে সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয়। অর্থাৎ আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটি আদৌ ঠকানো হচ্ছে না সরকার একদম ঠিক হিসাব দিচ্ছে। আপনাদের বক্তব্য কিন্তু আমাদের সাথে আপনারা অবশ্যই শেয়ার করবেন। এই বিষয়ে পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটিকে অবশ্যই লাইক দিয়ে দেবেন। আজকের মতো এতটুকুই। হ্যাভ এ গুড ডে।